আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আজকে কথা বলার চেষ্টা করব ডেস্কটপের গেমিং ক্যাশিং প্লাস সাধারণত ATX যেই বাজেট ক্যাশিংগুলো আছে সেগুলোর প্রাইস প্লাস ফিচার্স নিয়ে, যেন আপনারা কম্পেয়ার করতে পারেন যে আসলেই ফিচার্স অনুযায়ী প্রাইসটি ঠিক আছে কিনা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। এবং আজকে আমাকে কেমন লাগছে, অর্থাৎ এই পাঞ্জাবিতে কেমন লাগছে, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জন্য নতুন একটি পাঞ্জাবিতে আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে উপস্থিত হয়েছি। ভিউয়ার্স, আমার হাতে আছে মোবাইল এবং সেই মোবাইল থেকেই আপনাদের প্রাইসগুলো বলবো, এবং যে কনফিগারগুলো সেগুলো অর্থাৎ ফিচার্সগুলো সেগুলো আমার ব্রেনে আছে, সেখান থেকে সেই ফিচার্সগুলো আপনাদেরকে বলবো। ভিউ1-এর বর্তমানে দুইটি নতুন গেমিং ক্যাশিং এসেছে। এই দুইটি গেমিং ক্যাশিং আমার কাছে আসলে অসাম মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ভিউ1 ব্র্যান্ডের প্রথমে যে ক্যাশিংটি নিয়ে কথা বলতে চাই, তাহলে ভিউ1 মডেলটি হলো G08B, যার প্রাইসটি পড়বে 4300 থেকে 4400 টাকার মাঝেই। এখানে সামনে আপনারা তিনটি RGB কুলিং ফ্যান পাবেন এবং পেছনের দিকে একটি RGB কুলিং ফ্যান পাবেন, অর্থাৎ প্রিবিল্ট ফ্যান থাকছে চারটা, সামনের দিকে তিনটা এবং পেছনের দিকে একটি। ফ্রন্ট প্যানেল এবং সাইড প্যানেল দুটি হলো ট্যাম্পার্ড গ্লাস প্যানেল। এখানে আপনারা একটি USB 3 পোর্ট এবং সাথে দুইটি USB 2 পোর্ট পাচ্ছেন। এই ক্যাশিংটি আমার কাছে দারুণ মনে হয়েছে, আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করেছি। এবং নিচের দিকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা ক্যাবিনেট আছে, হার্ড ড্রাইভ SSD-র জন্য আলাদা ক্যাবিনেট আছে। এই ক্যাশিংটিতে ক্যাবল ম্যানেজমেন্টের জন্য দারুণ কিছু সুবিধা আছে, যেগুলো আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন। এই ক্যাশিংটির বর্তমান প্রাইসটি আপনাদেরকে বলেছি যে এই প্রাইসের মাঝে ক্যাশিংটি আপনারা পাবেন। V1 G08B এর পরে যে ক্যাশিংটি নিয়ে বলতে চাই কথা, তা হলো V1 ব্র্যান্ডের আরেকটি ক্যাশিং, যেটিও একদমই নতুন এসেছে, সেটি হলো V1 VF09। এই ক্যাশিংটির প্রাইস 4200 থেকে 4300 টাকার মাঝেই থাকবে। এই ক্যাশিংটির সামনে ম্যাশ আছে এবং সাইডে গ্লাস প্যানেল আছে, USB 3 পোর্ট আছে একটি এবং USB 2.0 পোর্ট আছে দুইটি। এই ক্যাশিংটিও কিন্তু আসলে আমার কাছে দারুণ মনে হয়েছে। এই ক্যাশিংটিতেও আপনারা আলাদাভাবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ক্যাবিনেট পাচ্ছেন, SSD এবং হার্ড ড্রাইভ লাগানোর জন্য আলাদা ক্যাবিনেট এবং ক্যাবল ম্যানেজমেন্টের জন্য এক্সট্রা স্পেস আছে। অর্থাৎ বেশ কিছু ফ্যাসিলিটি কিন্তু প্রথম দুইটি ক্যাশিংয়ের মধ্যেই আছে, সে কারণে প্রাইসটি 4000 টাকার একটু বেশি। এবং এই ক্যাশিং দুইটি কিন্তু আপনারা আমাদের কাছেই পাবেন। আমি 3 নম্বর যে ক্যাশিংটি সম্পর্কে কথা বলতে চাই, তা হলো V1 ব্র্যান্ডের V335D। এই ক্যাশিংটির প্রাইস পড়বে 4400 থেকে 4500 টাকার মাঝেই। এই ক্যাশিংটিতেও সামনের দিকে ম্যাশ আছে এবং সাইডের যে প্যানেলটি সেটি হলো ট্যাম্পার্ড গ্লাস প্যানেল। এখানে আপনারা পাবেন তিনটি সামনের দিকে ফ্যান এবং পেছনের দিকে একটি ফ্যান। প্রথম যে তিনটি ক্যাশিং সম্পর্কে বলেছি, এই তিনটি ক্যাশিংয়ে আপনারা চারটি করে ফ্যান পাচ্ছেন, প্রিবিল্ট ফ্যান, RGB ফ্যান। ভিউয়ার্স, আমি প্রথমে যে ক্যাশিং তিনটি সম্পর্কে বলেছি, এখানে আপনারা ATX এবং মাইক্রো ATX দুইটি সাইজেরই মাদারবোর্ড ফিট করতে পারবেন। এখন আমি যে ক্যাশিংটি সম্পর্কে বলতে চাই, তাহলে V1 ব্র্যান্ডের V335A। এই ক্যাশিংটির যে প্রাইসটি পড়তে পারে তার 3800 থেকে 3900 টাকা। এখানে সামনের দিকে দুইটি প্রিবিল্ট ফ্যান পাচ্ছেন এবং রিয়ার একটি ফ্যান পাচ্ছেন, তিনটি RGB ফ্যান। এবং এই ক্যাশিংটিতে আপনারা ফ্রন্ট প্যানেলটি পাচ্ছেন ম্যাশ এবং সাইড যে প্যানেলটি সেটি ট্যাম্পার্ড গ্লাস প্যানেল। এখানেও আপনারা মাইক্রো ATX এবং ATX দুইটি সাইজের মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন। V1 ব্র্যান্ডের V335F মডেলটি নিয়ে কথা বলতে চাই, সেম প্রাইস 3800 থেকে 3900 টাকা। অনেক রোবোটিক ধরনের ক্যাশিং অনেকে পছন্দ করেন, এটি কিছুটা রোবোটিক টাইপের ক্যাশিং। সামনের দিকে ম্যাশ আছে এবং সাইডে গ্লাস প্যানেল আছে। এই প্রাইসটিও 3800 থেকে 3900 টাকা। এখানেও USB 3 এবং USB 2 পোর্টস আপনারা পাচ্ছেন। মাইক্রো ATX এবং ATX দুইটি মাদারবোর্ডই, অর্থাৎ দুইটি সাইজের মাদারবোর্ড ব্যবহার করতে আপনারা পারবেন। V1 ব্র্যান্ডের V335N এই ক্যাশিংটি সম্পর্কে বলতে চাই, V1 ব্র্যান্ডের V335N ক্যাশিংটির প্রাইস পড়বে মাত্র 3200 থেকে 3300 টাকার মাঝেই। এই ক্যাশিংটির সামনে আছে LED, অর্থাৎ এই
গ্যাসিংটির সামনে কোনো ফ্যান নেই, পেছনের দিকে একটি ফ্যান আছে, প্রিভিল ফ্যান পেছনে একটি, সামনে এলইডি, এবং এলইডি ভালোই লাগে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বেশ কিছু পিসির ভিডিওতেও আমি এই ক্যাসিংটি দিয়েছি, কারণ ক্যাসিংটি আসলে খুবই বাজেটের মাঝে পাওয়া যায়, এবং আমি যখন বিশেষ করে কনফিগারেশনগুলো তৈরি করি তখন চেষ্টা করি কিছুটা ডিসকাউন্ট ক্যাসিংয়ে রাখার জন্য। ভিউয়ার্স, এই যে মাদারবোর্ড যে ক্যাসিংগুলোর কথা বললাম সবগুলোই কিন্তু উইদাউট পাওয়ার সাপ্লাই। এই ক্যাসিংটির প্রাইস বলেছি 3200 থেকে 3300 টাকা। সাইডে গ্লাস প্যানেল আছে, V1 ব্র্যান্ডের V335N এই ক্যাসিংটিতে। এখন একটু বাজেট ক্যাসিং নিয়ে বলতে চাই, বাজেট ক্যাসিংয়ের মধ্যে একটি ক্যাসিং নিয়ে বলতে চাই, সেটি হলো V1 ব্র্যান্ডের V3141। এই ক্যাসিংটির প্রাইস 1600 টাকা, 1600 থেকে 1700 টাকার মাঝে পাবেন। সামনের দিকে একটি RGB লাইট আছে এবং পেছনে কোনো ফ্যান নেই। আমি আমার আরেকটি ভিডিও করেছিলাম যেখানে ক্যাসিং কুলিং ফ্যান নিয়ে করেছিলাম, আপনারা চাইলে পেছনের দিকে সেই ক্যাসিং কুলিং ফ্যানটিও লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আর একটু গর্জিয়াস লাগবে, প্লাস পেছনের দিকে অবশ্যই একটি ফ্যান জরুরি। ভিউয়ার্স, এই ক্যাসিংটির প্রাইস পড়বে বলেছি, এবং এখানে USB 3 পোর্টস নেই, আর এটি বাজেট ক্যাসিং বলতে পারেন, কম দামের মধ্যে তুলনামূলকভাবে ভালো। V1 ব্র্যান্ডের আরেকটি ক্যাসিং সম্পর্কে বলতে চাই যার প্রাইস 1300 টাকা, প্রাইস মডেলটি হলো V1 V3126। এ ধরনের ক্যাসিংগুলোর প্রাইস 1200 থেকে 1300র মধ্যেই আছে, এখানে USB 2 পোর্ট পাচ্ছেন। ভিউয়ার্স, আরেকটি কথা বলতে চাই যে আগে ক্যাসিং পাওয়া যেত 700, 800, 900 টাকায়, বিগত কিছু চালানে দেখা যাচ্ছে যে ক্যাসিংয়ের যে প্রাইস এটি অনেক বেড়েছে, ক্যাসিংয়ের প্রাইস আমাদেরকে বেশি দামে আনতে হচ্ছে, সেজন্য আর কি ক্যাসিংটি 1000-এর নিচে রাখা সম্ভব হচ্ছে না। তারপরেও অনেক সময় আমাদের যে অফারগুলো যায় সেখানে আমরা চেষ্টা করি যে ক্যাসিংগুলোর প্রাইসে যতটা ডিসকাউন্ট দেওয়ার। আমি জাস্ট এই ক্যাসিংগুলোর প্রাইস সম্পর্কে প্লাস ক্যাসিংগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটি করেছিলাম। আরও যদি কোনো মডেল বা কোনো ব্র্যান্ডের ক্যাসিং সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছে করে বলতে পারেন, আমি এভাবেই আপনাদের সামনে ভিডিও করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।